কুম আসসালাম রহমতুল্লাহ একদিন ইবন আপনি জানতে চেয়েছেন নফল সালাত কেউ বসে আদায় করতে পারবে কিনা বিদ্যানগণ এই মাস সালাটির মধ্যে বলেছেন যে নফল সালাদ যদি কেউ বসে সালাদ আদায় করে নফল যে সমস্ত সালাদগুলো আছে বিশেষ করে রাতের তাহাজ্যত বা রাতের যে ক্রিয়ামুল্লাই যে সালাদগুলো আছে এগুলো যে নফল সালাদ আমরা সকলেই জানি তো এই সালাদগুলি যদি কেউ বসে আদায় করে সেক্ষেত্রে তার সালাদ হবে কিনা তার সালাত হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে সেটা উত্তম হবে তার জন্য এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারিহসাল্লাম একটি হাদিস পাওয়া যায় যে হাদির স্টিভ ডং রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে হাদাসা আদ দাসা আদদাদাসাউল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালী হোসসাল্লাম অ তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াহিসসাল্লাম বলেছেন সালা তার রজুলী খা আইদারনের যে ব্যক্তি বসে সালাত আদায় করবে তার সালাপটা হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করার তুলনায় অর্ধেক তার মানে সোয়াবের দিক থেকে একটু কম হবে যখন আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তো আপনার সোয়াবটা একটু বেশি হবে হাদিস ইমাম মুসলিম তার গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন আরও একটি হাদিস যে হাদিসটি বিন থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোনো ব্যক্তি যদি বসে সালাত আদায় করে আল্লাহ রসুল বললেন ইন ইনসাল্লা কা ইমান ফাহু আফদাল যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে সেটা তার জন্য উত্তম ওমান সাল্লা কায় ইন ফেলাম আর যদি কেউ বসে সালাত আদায় করে তাহলে তার সাব হবে অর্ধেক যে দাঁড়িয়ে সালাত আদায় করবে তার অর্ধেক সাব পাবে যদি কেউ বসে সালাত আদায় করে এবং আল্লাহ রসুল আরও বলেন ওমান সাল্লা ইমান ফেলাহু নিসরুল কাই যে 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 ব্যক্তি সুয়ে সালাত আদায় করলো তার সব হবে যে বসে সালাত আদায় করবে তার অর্ধেক এখানে বোঝা যাচ্ছে এই হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে সালাত আদায় করাটা উত্তম সোয়াবের দিক থেকে আপনি বেশি সোয়াব পাবেন আর যদি বিদ্যানগণ্ডরা আরও বলেন যে যদি কারো অজর থাকে যে সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না বা তার জন্য সে ফরজ সালাত বসে আদায় করে বা দাঁড়িয়ে সালাত আদায় করাটা তার পক্ষে সম্ভব না সেই ক্ষেত্রে যদি কেউ বসে সালাত আদায় করে সেক্ষেত্রে তার সোয়াব কম হবে না বিজ্ঞানগণ্ডরা এমনটি বলেছেন যেহেতু সে মাজুর বা তার অজুর রয়েছে এই মর্মে আরও একটি হাদিস যে হাদিস নবী সাল যে হাদিসের মধ্যে বলেছেন ইজাম আবদাউস আফর যদি কোনো বান্দা অসুস্থ হয় বা সফর করে ভ্রমণ করে মিসলা কুথিবেলাহান এই যে সফর করার কারণে আমরা সালাদগুলোকে কসর করি দুই চার রাকাত বিশিষ্ট সালাত আমরা দু রাকাত পড়তেছি কিন্তু আমাদের সোয়াব কিন্তু চার রাকাতে সমানই লিখবে ঠিক তেমনিভাবে যদি কেউ অসুস্থ থাকার কারণে বসে সালাত আদায় করে এই হারিস্টেক বিদ্যানগণরাদলাল করেছেন যদি অসুস্থ থাকার কারণে কেউ বসে সালাত আদায় করে যেহেতু সে মা আদর অদর সে সুস্থ থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করলে যে সোয়াবটা পেত সে অসুস্থ থাকার কারণে বসে সালাত আদায় করেও সে সে পরিমাণ সোয়াব পাবেন আল্লাহ আলম্বীর সোয়াব বারাকাল আল্লাহ ফিক